संभल जा जरा। दिल का दरिया बह ही गया, तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत है। বর্তমান সময়ে গান যেন একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের, গান ছাড়া যেন চলেই না। আর এই গানের প্রতি ভালোবাসাটা বাড়িয়েছে কিছু প্রতিভাবান জনপ্রিয় গায়ক। এমন কিছু গায়ক রয়েছে যাদের গান ভাইরাল হয়েছে রাতারাতি, আর মাত্র একটি গান দিয়েই পেয়েছে জনপ্রিয়তা, একটি গান দিয়েই মাতিয়েছে সারা দেশ। তাই আজকে আমি আপনাদের ভারতের এমন দশজন শিল্পীদের দেখাবো যারা তাদের একটি গান দিয়েই মাতিয়েছে দেশ, হয়েছে ভাইরাল। তাহলে চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক সেই সকল গায়কদের। শুরুতেই রয়েছে জুবিন নাটিয়াল। এই মানুষটিকে তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি শোনেনি। অসাধারণ কণ্ঠের মনোমুগ্ধকর গান দিয়ে জয় করেছে কোটি মানুষের ভালোবাসা। জুবিন বর্তমান সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার। জুবিন সঙ্গীত প্রেমীদের অনেক জনপ্রিয় গান উপহার দিলেও জুবিন এই গানটির মাধ্যমে ভাইরাল হয় সারা দেশে। এই একটি গান দিয়েই মাতিয়েছে দেশ, হয়ে উঠেছে ভারতের জনপ্রিয় সিঙ্গার। এরপর রয়েছে ধাবানি। ভারতের জনপ্রিয় এই গানটি তো আমরা সকলেই শুনেছি। ভারতে যে সকল গান জনপ্রিয় তার মাঝে অন্যতম একটি গান এটি। ধাবানি বর্তমানে ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশে। ধাবানি অনেক জনপ্রিয় গান উপহার দিলেও সারা দেশে ভাইরাল হয় তার এই ভাস্তি গানটি দিয়ে। এই গানটির কারণেই জনপ্রিয়তা পায় সারা দেশে, এই গানটি দিয়ে দেশ কাঁপিয়েছে ধাবানি। এরপর রয়েছে মোহাম্মদ ফায়াজ। যারা কম বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে তারা অবশ্যই ফায়াজের একটি গান হলেও শুনেছেন। বর্তমানে সকল সোশ্যাল মিডিয়াতে ছেয়ে আছে ফায়াজ। ভারতের রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার সিজন টুতে পারফর্ম করে ফায়াজ। তার দেওয়া অডিশনের অসাধারণ গানটি ভাইরাল হয় রাতারাতি, ছেয়ে যায় সারা ভারত সহ বাংলাদেশে। একটি গানেই জনপ্রিয়তা পেয়ে যায় দর্শক মহলে। ফায়াজের কণ্ঠে প্রতিটি গানই উপভোগ করছে দর্শক। ফায়াজ তার অসাধারণ কণ্ঠে মাতিয়ে রেখেছে পুরো ভারতবাসীকে। ফায়াজ যে ভারতের ভবিষ্যৎ সুপারস্টার সিঙ্গার তা তো বোঝাই যায়, মানুষ তার প্রতি বেশি আকৃষ্ট তার সুন্দর হাসির জন্য। এরপর রয়েছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং বর্তমানে ভারতের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার যার গানে মুগ্ধ কোটি দর্শক, যিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। অরিজিৎ সিং এর ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে। অরিজিৎ সিং তার প্রথম গানের মধ্য দিয়েই ভাইরাল সকলের মাঝে। এই গানটি রিলিজ হওয়ার পরেই বিশাল হাইপ তৈরি হয় সঙ্গীত প্রেমীদের মাঝে। এরপর রয়েছে গুরু রান্ধাবা। বর্তমান সময়ে যে সকল সিঙ্গার ভারতকে মাতিয়ে রেখেছে তাদের মাঝে অন্যতম একজন হলো গুরু। বর্তমানে দর্শকদের মাঝে বিশাল হাইপ রয়েছে গুরুর গানের। গুরুর গান মানেই ভাইরাল কিছু। গুরু আজকে যতটা জনপ্রিয় তা কিন্তু তিনি রাতারাতি পেয়ে যান এই গানটি দিয়ে। গানটি রিলিজ হওয়ার পরেই ভাইরাল হয়ে যায় সকল স্থানে, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে। তার এই গানটি ভারতের সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে একটি। নেহা কাক্কার। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে। ছোট বড় সকলের মাঝে বেশ জনপ্রিয় এই মানুষটি। তার মধুর কণ্ঠে মুগ্ধ করেছে পুরো ভারত সহ অনেক দেশকেই।
নেহা কাক্কার এখন পর্যন্ত দর্শকদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। নেহা কাক্কারের সিনেমায় গাওয়া প্রথম গানটি দিয়ে জনপ্রিয়তা পেয়ে যায় দর্শকদের মাঝে। এরপর থেকেই দর্শকদের উপহার দিতে থাকে অসংখ্য জনপ্রিয় গান। দর্শক যেমন তার কণ্ঠের জন্য মুগ্ধ, ঠিক তেমনই তার কিউট হাসির জন্য। এরপর রয়েছে বি পেরাক। ভারতে যে সকল জনপ্রিয় পাঞ্জাবি সিঙ্গার রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা জনপ্রিয় একজন হল বি পেরাক। ও কুছ এসা কর কমাল কে তেরা হো জাও। বি পেরাক এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান। তেরা হাসনা ভি জান্নাত হে, তেরা তাবিজ জান্নাত হে। বি পেরাক দর্শকদের অনেক জনপ্রিয় গান উপহার দিলেও তার প্রথম ভাইরাল গান এটি। কিসমত বদলতি দেখি মে হে জগ বদলতা দেখিয়া মে বদলতা। এই গানটির মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে যায় দর্শক মহলে, রাতারাতি ভাইরাল হয়ে যায় সঙ্গীত প্রেমীদের মাঝে, কিছুদিনের মাঝেই উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে। বর্তমানে বি পেরাকের গানের জন্য অপেক্ষা করে কোটি দর্শক। এরপর রয়েছে আতিফ আসলাম। পাকিস্তানি এই জনপ্রিয় সিঙ্গার সম্পর্কে আমরা সকলেই কম বেশি জেনে থাকি, যার কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। ভারতের সবচেয়ে জনপ্রিয় একজন সিঙ্গার আতিফ আসলাম, তার জাদুকরী কণ্ঠে মাতিয়েছে ভারত, পাকিস্তান সহ অসংখ্য দেশ। এই জনপ্রিয় সিঙ্গারের ভাগ্য পাল্টে যায় একটি গান দিয়ে। একটি গান দিয়েই কাঁপিয়েছে দেশ, পেয়েছে জনপ্রিয়তা। এই গানটি ছিল আতিফ আসলামের প্রথম ভাইরাল গান। পহলি নজর মে কেসা জাদু কর দিয়া। এই গানটির মাধ্যমে দর্শক মহলে পরিচিতি পায় আতিফ আসলাম। তারপর থেকেই কোটি ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে আতিফ আসলাম। বর্তমানে আতিফ আসলামের একটি গানের জন্য অপেক্ষায় থাকে কোটি দর্শক। এরপর রয়েছে শ্রেয়া ঘোষাল। ভারতের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া ঘোষাল, যার মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। শ্রেয়া ঘোষালের চোখের এক্সপ্রেশন আর মধুর কণ্ঠ কোটি দর্শকের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। শ্রেয়া ঘোষাল এখন পর্যন্ত কোটি দর্শকদের হাজারো মনোমুগ্ধকর গান উপহার দিয়েছেন। অন্য সকল শিল্পীদের মতো শ্রেয়াও একটি গান দিয়েই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়ে যায়। তার এই গানটি দিয়ে ভাইরাল হয় শ্রেয়া ঘোষাল। এই গানটি রিলিজের পরে খুব দ্রুতই ছড়িয়ে যায় দর্শক মহলে। গানটি ভাইরাল হয়ে যায় রাতারাতি, যার ফলে পেয়ে যায় আপামর জনপ্রিয়তা। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়া ঘোষালকে। এরপর রয়েছে হানি সিং। হানি সিং এর এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। ভারতে আজকে র‍্যাপ সং যতটা জনপ্রিয় তা এই মানুষটির কারণে, যার অসাধারণ র‍্যাপ সং এর জন্য কোটি দর্শক আকর্ষিত হয় র‍্যাপ সং এর প্রতি। দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেতে থাকে র‍্যাপ সং। এর সাথে সাথে হানি সিং ও উঠতে থাকে জনপ্রিয়তার শীর্ষে। সময়ের পরিবর্তনে হয়ে ওঠে ভারতের র‍্যাপ কিং। এরপরই দর্শকদের উপহার দিতে থাকে অসংখ্য জনপ্রিয় গান, যা মুগ্ধ করে সঙ্গীত প্রেমীদের।